ভাঙন ধরতে চলেছে গলফার জ্যোতি রন্ধাওয়া এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহের সম্পর্কে। সূত্রের খবর, গুরগাঁও আদালতে ডিভোর্স চেয়ে মামলা করেছেন চিত্রাঙ্গদা। 11 নভেম্বর এই বিচ্ছেদের মামলার পরবর্তী শুনানি। আপাতত বিচারক বলজিৎ সিংহ দম্পতিকে ভাবার জন্য আরও 6 মাস সময় দিয়েছেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তিক্ততা চলছিল জ্যোতি চিত্রাঙ্গদার মধ্যে। আন্তর্জাতিক সার্কিটে গলফার রন্ধাওয়া গুরগাঁওয়ে থাকেন, অন্যদিকে চিত্রাঙ্গদা ফিল্ম ক্যারিয়ারের জন্যই দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে থাকেন। 12 বছর ধরে বিবাহিত জ্যোতি এবং চিত্রাঙ্গদার 5 বছরের একটি ছেলেও রয়েছে, যার নাম জোরাবর। দুজনের সম্মতিক্রমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলায় একমাত্র সন্তান কার কাছে থাকবেন তা নিয়েই উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।